এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মা অ্যাটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে গিনির বাবা একটা স্যাডেল ব্যাগ কিনেছে, তো সেটারই আনবক্সিং চলছে। তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো আর হয়ে পারিনি দেখানো, তো একটা ক্লিপ নিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের স্যাডেল ব্যাগ, আর আমরা খুব শিগগিরই হয়তো কাছে পিঠে কোথাও ঘুরতে যাবো উইথ বাইক। তো এটা ছিল একটা কোন একটা সানডে, আবারও চলে এসেছে একটা স্যাটারডে ব্লগ নিয়ে। তো সানডেতে একটু ঘুরতে বেরোই, তোমরা সবাই জানো, ব্লগ দেখো যারা ফলো করো, তো সেজে গুজে নিয়েছি, রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি একটুখানি ঘুরতে, আমি গিনি আর গিনির বাবা। মনে খুব আনন্দ, গিনিও রেডি হয়ে গেছে, গিনির বাবা ওদিকে রেডি হচ্ছে। তো কোথায় যাবো কোনো দিনই ঠিক করি না সেইভাবে, আর কোথাও দূরে কোথাও যাওয়ার হলে সেটা তাও দু তিন দিন আগে থেকে ঠিক করি। তো এই ছিল আজকের আমার আউটফিট, একটা লাইট ভায়োলেট আর হচ্ছে ব্ল্যাক কালারের একটা মিক্স করে একটা কুর্তি পরেছিলাম, আর এইটা হচ্ছে চপ কিনেছি, বিউলির ডালের ডাল বড়া যেটা হয় সেটা আমার মা খুব খেতে চেয়েছিলো, আর আমার বৌদি তো এখন প্রেগনেন্ট, তা বৌদিও খেতে চেয়েছিলো, তাই সবার জন্য একটুখানি চপ নিয়ে গেছিলাম মার কাছে। তো সবাই মিলে খেলাম, তারপরে ভাবলাম যে ওদের সামনে এক্সাম ছিল, তো যেন গিনির সকাল সকাল পড়া হয়ে গেছিলো কিন্তু গিনির দাদার পড়া হয়নি। তো আমরা কি করলাম, একটু ঘুরতে গেলাম, তো স্টার মলে আমাদের কাছে পিঠে ঘোরার মতো জায়গা হচ্ছে স্টার মল। আর অনেকদিন গিনি বার্গার খায় না, পিৎজা খায় না, তাই জন্য বায়না করেছিল যে একটু বার্গার আর পিৎজা খেতে যাবো। তো আমরা বার্গার আর পিৎজা খেতে চলে গেছিলাম স্টার মলে। তো চলো, তোমার ভিডিওটাতে সঙ্গে থাকতে বলো, এখানে নতুন করে কিছু তোমাদেরকে বলার নেই, কারণ তোমাদের সাথে আমি আগেও স্টার মলের অনেক ভিডিও শেয়ার করেছি, তোমরা জানো। আর মানে স্টার মলটা নিয়ে আর তোমাদেরকে কিছু নতুন করে দেখানোর নেই, তো তোমরা সঙ্গে থাকতে লাগো, দেখতে লাগো। আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতেও ভুলো না। কিন্তু নতুনত্ব অনেক রকম দোকান হয়েছে দেখলাম, যেমন রজনীগন্ধার একটা আইটেম এখানে খুলেছে, রজনীগন্ধার যেই কুর্তির কালেকশান আছে আমাদের বাড়াতে বাড়ার সাথে, দ্য লাঙ্গুজ খুলেছে, অনেক 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 মানে লটস অফ দোকান খুলে গেছে। আর এটা হচ্ছে তোমার পুজো সামনে বলেই হয়তো খুলে গেছে। তো আমরা অনেকদিন বাদে গেলাম, গিয়ে দেখে খুবই অবাক হলাম যে এত দোকান খুলে গেছে, তা ভালোই হয়েছে। নতুনত্ব একই বারবার সবসময় স্টার মলে গিয়ে ওই পিৎজা কী বলে তোমাদের ওই ফুড কোর্টে গিয়ে খেতেও ভালো লাগে না, কিন্তু যেহেতু পিৎজা বার্গার খেতে চেয়েছে, তো আমরা চেয়েছিলাম অন্য জায়গায় খাবো, কিন্তু না, গিনি তো খাবে না। গিনি বলছে যে না, আমাকে ওই বার্গারের সাথে যে কোল্ড ড্রিঙ্কস দেয়, মানে যেটা কম্বো আমরা নিই একটা পিৎজার বা বার্গারের একটা কম্বো নিই 100-এর, সেটাই ওর খাওয়ার বায়না ধরেছে। তা কী করবো, তো আমাদের সেদিন একটু পেটটা ভরা ভরা ছিল, নাহলে আমরা একটু ধোসা খেতাম আমি আর গিনি বাবা। তো আমরা লাস্টটা খেয়ে ধোসা খেলাম না, কারণ দুপুরে আমাদের একটুখানি ভালো মন্দ খাওয়া হয়ে গেছিলো, দুপুরে একটুখানি কক চিকেন রান্না করেছিলাম, তাই পেটটা ভরে গেছিলো। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সানডে এত ভিড় হয়, আমি মানে ঠিক করেছি আর কোনো দিন কোনো দিন কোনো সানডেতে যাবো না স্টার মলে, কারণ মনে হয় কি বারাসাত থেকে শুরু করে আশেপাশে কোনো যদি মানে লোকজন থাকে, বারাসাতে সব লোক তো যাই যায়, আরও মনে হয় কলকাতার থেকেও হয়তো লোক মনে হয় এসে মনে হয় মানে স্টার মলে ঢুকে যায়, এত ভিড় গাইস কি বলবো। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সিজেলারটা দেখছো না, তোমাদের দেখে হয়তো ভালো লাগছে, দেখতে লোভ লাগছে, এরকমই ঠিক ওরকম অন্যের খাওয়া সিজেলার দেখে আমিও লোভে পড়েছিলাম কোনো একদিন, কিন্তু ভেবেছিলাম যে খাবো একদিন, খেয়ে মোটেও আমার ভালো লাগেনি, বিশ্বাস করো কী দেয় পোড়া পোড়া, ওই সমস্ত আমার পোষায় না। তো যাই হোক, এখানে আমাকে ছাড়াই সেলফি চলছে, তো এখানে আবার একটুখানি গিনির সাথে খুনসুটি করছি, আর কি বলবো, তোমরা সঙ্গে থাকতে লাগো, দেখতে লাগো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।
তখনই বাড়ি যখন গেছিলাম, তো আজকে আমি বাড়ি দুপুরবেলায় রান্না করেছিলাম কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম হচ্ছে কক, মুরগি যেটা হয় না, পোলট্রি না কিন্তু, দেশীয় না কিন্তু দেশির মতন খেতে লাগে, কক রান্না করেছিলাম। তো এটা আমার দাদার জন্য নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি মানে তাড়াহুড়োর জন্য ভুলে গেছি, তো তাই জন্য এখন আমি আবার বাড়িতে আসলাম, একদম সোজা স্টার মল থেকে বাড়ি এসে এখন আমি এটা দাদার জন্য নিয়ে যাচ্ছি, তাই জন্যই মাঝখানে বাড়িতে ঢোকা। আসলে আমার দাদা অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়, এই ধরো 10টার মধ্যে খেয়ে নেয়, তো আজকে যেহেতু আর মানে কিছু আর রান্না টান্না ওদেরও করতে হবে না, আমি বলে এসেছি যে তোমাদের আর কিছু রান্না করতে হবে না, যা মাংস হবে মানে দেবো তাতে তোমাদের হয়ে যাবে। তো তাই জন্য বৌদিকেও বলে দিয়েছি যে তোমার কিছু রান্না বান্না করতে হবে না, তাই জন্য আমি বৌদিকে আবার বলেও এসেছি যে তোমার এই রান্না কেন, মাংসটা ইভেন গরমও করতে হবে না, আমি তোমাদেরকে গরম করে দিয়ে যাবো, তাই জন্যই মাইক্রোওভেনে গরম করা, গরম করে দিয়ে আসবো, একটু বাদেই দাদা চলে আসবে, দাদা চলে আসলে একেবারে ভাত দিয়ে খেয়ে নেবে।